কাছে আপত্তি ছিল ত্রিপুরার জনগণের। দীর্ঘ ২৫ বছর বাম শাসন দেখে মাত্র ৫ বছর গেরুয়া শাসন দেখার পর সরকার পরিবর্তনের কোনো মেজাজ ছিল না রাজ্যের। কোভিড ২ বছর নষ্ট করেছে, সরকার সেই ২ বছর তেমন কিছুই করে উঠতে পারেনি। শাসক দলের নেতা মন্ত্রীরা এই ইস্যু ব্যাপকভাবে প্রচারে নিয়েছিল, নিজেদের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে রাজ্যের মানুষ শাসকের কথায় বিশ্বাস করেই ২৩-এর রায় দিল। বামফ্রন্ট এবং কংগ্রেসের ক্ষমতায় আসার স্বপ্ন আগামী ৫ বছরের জন্য ফের স্বপ্নই হয়ে গেল। রেডিমেড ক্ষমতার স্বাদ পেতে গিয়ে কার্যত বিধ্বস্ত বামগ্রেস জোট। ২০১৮-তে কংগ্রেস একটিও আসন পায়নি, ২৩-এ কংগ্রেস খাতা খুলল, আর বামফ্রন্টের ১৮-তে যা যা ছিল তাও শাসকের ঝুলিতে গেল। যদিও তিপ্রা মথা প্রায় ১৭-টি আসনে বড় মাত্রায় ভোট কেটে সর্বনাশ করল বামেদের। অন্যদিকে শাসক বিজেপি দলের দাবি এই ফল কাম্য ছিল, খুব সামান্য আসনে জয়ী শাসকের দাবি এবার ত্রিপুরা নতুন বিজেপি দেখবে, স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া হবে। খুব চাপের মধ্যেই বড় জয় এলেও গত ২৪ ঘন্টায় রাজ্যে নেই কোনো রাজনৈতিক হত্যার ঘটনা। কোনো ঘটনা ঘটলেই প্রশাসন কঠোরভাবে সক্রিয় হচ্ছে। সব মিলিয়ে প্রত্যাবর্তনের পর এক রাশ আশায় বুক বেঁধেছে গেরুয়া ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।